দোস্ত কই তুই? বাসায়। আরে বেটা জলদি পার্কে আয়। কেন কি হয়েছে? আরে বেটা রিফাত আবার রিজেক্ট হয়েছে। কি? আরে তুই জলদি আয়। আসতেছে। মামা ও আসতেছে, দেখবি এখন তোরে নিয়ে কি মজা নেই, বুঝলি? কি রে মামা, শুনলাম তুমি ছেঁকা গাইছস, তা কেমনে কি হইল একটু খুলে বলতো। বলছি শুনতা হলে আমার পিছন পিছন ঘুরতেছো কেন? এমনি ভালোই তো নাকি আমি শিখতো। আরে দোস্ত মন খারাপ করিস না, চল তোকে একটা গান শোনাই। ধর 500 টাকা, খাবার কিছু নিয়ে আয়, আর সাথে দুটো সিগারেট নিয়ে আসিস। তুই এত টাকা পাইছিস কই রে? আরে এসব চ্যানেল লাগে বস। দোস্ত আমাকে একটা ব্যবস্থা করে দে। আয় আমার সাথে সামনে। এই ধর তো। একা একা বসে কি করছিস রাহি? আরে দোস্ত বলিস না, ইন্ডিয়ার পাকিস্তানে খেলা চলতেছে, ইন্ডিয়ার আর মাত্র 2 বলে 5 রান দরকার, অনেক টেনশনে আছি রে দোস্ত। তুই কোন টিম রে? আরে দোস্ত ইন্ডিয়া। ও ইয়েস দোস্ত, কি হইছে বন্ধু? দোস্ত ইন্ডিয়া জিতে গেছে তাই নাকি? হে দোস্ত, তাহলে পাড়ি দে মাম্মা। ওকে দোস্ত, যা কিছু নিয়ে আয়। কিরে দোস্ত ব্যাপার কি, ফোন আসতেছে রিসিভ করতেছস না, জিএফ না কি? আরে সে ফোন টোন বাদ দে তো, কোনো জিএফ টিএফ না। সাকিব কোথায় রে? ঠিক কখন টাকা দিছি এখনো আসতেছে না। চল ও আসতে আসতে আমরা একটু বসি। চল। হ্যালো জান, কোথায় তুমি? আমি তোমার জন্য সিবির সামনে অপেক্ষা করছি। সিবির সামনে? হ্যাঁ দাঁড়াও, আমি আসছি। ওকে আমি সিবিতে ওয়েট করছি, তুমি আসো।
সত্যি করে বলছি, আমি গতকাল বিকেলে অনেক বিজি ছিলাম, তাই তোমার ফোনটা রিসিভ করতে পারিনি। আই এম রিয়েলি সরি জানু, আর কখন এমন হবে না। এসো, আর কখন আমার সাথে এরকম বিহেভ করবে না। আই মিস ইউ টু। তোমার মাধুরী, তোমার মদিরা, পরে মোরে দিশা বিরা চা দেন তো, ঠাকুর বাড়ি একটা কল দে। হ্যালো সাগর ভাই, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের মধ্যে কিভাবে কি? ইংল্যান্ড যেতে গেলে তুই 1,000 টাকা পাবি, বুঝলি? আচ্ছা, তুমি আমার জন্য 5,000 টাকা লাগাও। ঠিক আছে, তুই যেতে গেলে আমার কাছ থেকে 10,000 টাকা নিয়ে যাই, বুঝলি? ওকে ডান। কিরে মাম্মা, আজকেও দৌড়লি নাকি? ও দোস্ত, আজকেও ইংল্যান্ড থেকে লাগাইছি। ও বাই দ মাম্মা, আজ জিতলে কিন্তু একটা বড় ধরনের পার্টি হতে হবে। অবশ্যই। আচ্ছা চল ঈশানের বাসায় যাই। ঈশানের আম্মা আম্মা আজকে বাসায় নেই, তিনজনে মিলে অনেক মজা করবো। শান্তিতে ঘুমাইতেও দিবি না তোরা, এখন কি কাঠ খেলার সময়? বন্ধু জানা কাঠ নিয়ে অনেকদিন ধরে কাঠ খেলি। ওকে বস। কি রে আজকাল লক্ষ্য করছি তোর তো ফোন আসছে, ব্যাপার কি? আরে বেটা, লাই তো এখন রেগুলার বাজি তোর, এমন কি আজ তোর কি? এই তোরে আমি বারণ করি নাই বাজি ধরতে, পরে দেখিস পস্তাবি। এই তুই সবসময় তো পেছার পারস কেন, কারে মনে দে তো। আজকে কার্ডে লাগটাই খারাপ। এ চল তো এখনো ঠিক। আরে মামা খেল না, দুটা দিন খেলে যা। চল। আরে শোন, কালকে সাগর ভাইয়ের কাছে যাওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে। ভাই গত ম্যাচ তো জিতে গেছি ভাই, টাকাটা দাঁড়া
এই ধর। আর শোন, আমার সাথে কিন্তু কোনোদিন চালাকি করবার চেষ্টা করবি না, সাথে সাথে টাকা পেড করিস, বুঝলি? আরে বুঝছি। আচ্ছা কখন যাই? যা। নেক্সট ম্যাচ কীভাবে কি আমাকে ফোনে জানাইও। ভাই, 10,000 টাকা তো নিয়ে গেল। আরে বেটা, 10,000 টাকা বদলে এর কাছে কত লাখ লাখ টাকা ছিনে নেন, তুই গেলি দেখিস। রে মাম্মা, সিগারেট খাবে? ওই বেটা, তুই আমারে দেখছো কোনোদিন সিগারেট খাইছে? আরে বেটা, খাইলে খা, না খাইলে নাই, এত বাবলস কে? দেখ, তোরা যে সিগারেট খাস এইগুলো দেখ ক্ষতি করতো, জানাস না? তবু খাস বেটা। আরে বেটা, এত জ্ঞান দিস না তো, চুপচাপ বয়ে কেন? কিরে রাহি, তুই যে গতমে জিতলি, এর পার্টি কই? আরে বেটা, সন্ধ্যার জমজমাট পার্টি হবে। শুন রাহি, এসব বাজি টাজি বেশি ধরিস না, এসব কিন্তু ভালো না, পরে কিন্তু অনেক পস্তাবি, বুঝলি? তোর বেটা এসব, তুই জানোস বাজি হলো এমন একটা জিনিস, এতে শুধু টাকা আসবেই, যাবে না। রাহি শোন, আর যদি বাজি ধরোস তাহলে বড় ধরনের একটা বাজি ধরবে, তাহলে তোর বাইক কেনার টাকাটা হয়ে যাবে, বুঝলি? হুম রে, দেখি। তবু রাহি, এসব কিন্তু ভালো না, বুঝলি? আচ্ছা এখন চল তো, চাষ চলে গেছে, আগাই চল। মাম্মা, টেনশনে আছিস নাকি? আরে দুধ বলিস না, গতকাল নিউজিল্যান্ড থেকে 1,00,000 টাকা হেরে গেছে। এখন বুঝতে পারছি না যে সাগর ভাইকে কীভাবে 1,00,000 টাকা দেবো, অনেক টেনশন আছে রে তোর। আরে এত চিন্তা করিস কেন, আমি আছি না। আর শোন, তোর একটা বুদ্ধি দে, কাল ইন্ডিয়া আর বাংলাদেশে গেলা, তুই ইন্ডিয়া থেকে 1,00,000 টাকা লাগা, শিওর জিতবি, বুঝছো? ওকে তো এটাই করতে, এছাড়া তো কোনো উপায় দেখছি না। ভাই, তোমার টাকা আমি কালকে দেবো, আজকে একটু প্রবলেম আছে। ঠিক আছে। আর ভাই, কাল কিন্ডার পক্ষ থেকে 1,00,000 টাকা লাগাবা, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আর শোন, কালকে যদি হারস তাহলে আমার সব টাকা ক্লিয়ার করবি, না হলে তো জানি সাগর কি জিনিস। না ভাই, কালকে সব ক্লিয়ার হয়ে যাবে। ভাই, বিশাল তো কালকে 2,00,000 টাকা দিব, আবার টাকা ধরলাম। আরে বেটা, আমার থেকে মাইরা খাইব, এমন সাহায্য কার আছে বলতো? অবশ্যই ঠিক। কই তুই? আমি তো বাসায় নিচে, একটু নিচে আয় না, খুব বিপদে পড়ছি রে, তুই একটু নিচে আয়। হ্যালো বেবি, আমি তোমার একটা পরে ফোন দিচ্ছি। আর বেটা কী হয়েছে, তোর এত আর্জেন্ট ফোন দিচ্ছ? আমি বেটা বিজি আছি, কী বলবে তাড়াতাড়ি বল। বন্ধু, আমি আজকেও হেরে গেছি, সাগর ভাই আমাকে একের পর এক ফোন দিয়ে যাচ্ছে, আমি বুঝতেছি না এত টাকা কীভাবে দেবো। সাকিব বন্ধু, তুই আমাকে প্লিজ বাঁচা। আরে আমি এখন তোকে কীভাবে বাঁচাবো, তুই হাসছস তাহলে তুই টাকা দিবি, তোরটা তুই বুঝবি, আমি এখন একটু বিজি আছি, পরে কথা হবে, যা বন্ধু। যা, আমি বিজি আছি, যা। আমি ফাইসা গেছি মাইন কারচি পাই, আমি
ফাইসা গেছি আমি ফাইসা গেছি আমি ফাইসা গেছি মাইন কারজি পায় আমারও দিলের চোট বোঝে না কোনো হালায় আমারও দিলের চোট ভাই ভাই কি তোমার টাকা দিছে আরে বলিস না রায়কে ফোনের পর ফোন দিয়ে যাচ্ছি কিন্তু সারাটা ফোনটা ধরতেছে না ভাই পরে তুলে নাও নাকি দাঁড়া আজকে দিনটা ওয়েট কর না হলে কালকেরে অবশ্যই তুলে আনবো আচ্ছা ভাই তুমি যখন বললো আর কি বলবো এটাই তো করতে দিব বলো কি বলবো তাড়াতাড়ি বলো জান আমি তোমার সাথে অনেক বাজে ব্যবহার করে ফেলছি প্লিজ আমাকে মাফ করে দাও আই এম সরি কিসের সরি তুমি তো আমাকে কোনো পাত্তাই দাও না মাফ করো আমায় আর এই রাখো তোমার এই রিলেশনশিপ এমন আর কোনোদিনও হবে না আমাকে প্লিজ মাফ করে দাও যাও তো এখান থেকে ফাজলামি করে জায়গা পড়ে না তোমার মতো ফাজলামি ছেলের সাথে আমি আমার সম্পর্ক রাখতে চাই না আর কখনো আমি কল দিব না বললেন তার কাছে আমি 2 লক্ষ টাকা পাই সে আমার কাছে বাজিতে আসছে টাকাটা যেন সাথে দিতে দেয় বুঝলেন না হইলে তো বুঝছেন কি হইব সে নাইলে ঘর থেকে তুললে নিয়ে যাবো চল তো কে রে ফুলা মান খুঁজে এসে তোর কাছে টাকা পাই বাজি গেল লাগি দা ইতালি তো লাগাবার শিখাইতেছি কথা বলছ না কারে যা আর কোনোদিন আমার বাড়া যাইবে না যা যা ভাই গো ভাই তিনি কেউ না থাকা ছোজো নাকি আছো আকাশ সেও একা কি আছো জানালায় ঘুমন্ত সহ শোনো কথার পিঠে কথা বহ কেউ না থাক আছো জো নাকি আছো আকাশ
সেও একা কি আছো জানালায় ঘুমন্ত সহ শোনো কথার পিঠে কথার বহ নির্ঘুম চোখ জানালায় আমি নিজেকে শোনাই নিজের গান স্বপ্নরা জেগে থাক কি রে তুই এখন কি হয়েছে তোর কই থেকে আসলি তোকে আমি আগে বলছি না এসব বাজি টাজি না ধরতে এখন বিপদে পড়ে আমার কাছে আসতে না আচ্ছা তুই বস চার পাঁচ দিন আমার বাসায় থাক দেখি আমি কিছু করতে পারি বুঝলি আচ্ছা দোষ কিছু খাবার দিস না বলার কি খুব খিদা লাগছে তো কিছু নেই শোয়ার জানা কিছু নিয়ে আয় আচ্ছা তুই বস বাসায় তো কিছু নাই আমি দোকান থেকে দেখি কিছু নিয়ে আসতে বস তুই এভাবেই ঝরে যাচ্ছে আমাদের সমাজের হাজারো যুবকের প্রাণ এসব বেটিং ধরে সমাজের হাজারো যুবক মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছে এই অন্যায়গুলো বন্ধ করা আমাদের সমাজের সকল মানুষের কর্তব্য ওরে আছে শেক্সপিয়ার টি-শার্ট জিন্স গুলো দেরাজে আছে শুধু মানুষটা তুই নেই তো নেই রে কাছে ও বন্ধু তোকে মিস করছি ভীষণ
ছাড়া কিছু আর জমে না এখন, ও বন্ধু তোকে মিস করছি ভীষণ, তোকে ছাড়া কিছু আর জমে না। যাই হয় মনে এই বুঝি এসে